সড়ক বাতি নেই, সন্ধ্যা হলে পুরো এলাকায় বিরাজ করে ভুতুড়ে পরিবেশ। আলো না থাকায় ছিনতাই চুরি সহ ঘটছে নানা অপরাধ, রাস্তাঘাটের বেহাল দশা। এরকম নানা সমস্যায় ভোগান্তিতে ঢাকা উত্তর সিটির 48 নম্বরের দক্ষিণ খান এবং 50 নম্বর ওয়ার্ডের আজমপুরের কয়েক হাজার বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত কর দিয়েও মিলছে না ন্যূনতম নাগরিক সুবিধা। আর মেয়র বলছেন, রাস্তার জন্য জায়গা না থাকায় পরিকল্পনা করেও কোনো কাজই করা যাচ্ছে না। এই ওয়ার্ডগুলি সত্যিকারে তো একদম অবহেলিত। ট্যাক্স তো তারা ঠিকই নিতেছে, কিন্তু তার কোনো উপকারিতা আমরা পাচ্ছি না। দেখে অজপাড়াগা মনে হলেও এটি ঢাকা উত্তর সিটির 48 নম্বর ওয়ার্ডের দক্ষিণ খানের নদ্দাপাড়া এলাকা। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে পুরো এলাকা হয়ে যায় অন্ধকার, কারণ সড়কেই নেই কোনো সড়ক বাতি। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর রাস্তায় চলাফেরা করা কঠিন হয়ে পড়ে। কারেন্ট গেল, গেলে গেই এইটা হয়, মোবাইল টানে, টাকা টানে, রিক্সাওয়ালার নেশা করা রিক্সা নিয়ে যায়। ওইখানে প্রায় আপনার ছিনতাই হয়, মোবাইল টোবাইল রাখি দেয়, মানি ব্যাগ রাখি দেয়, এরকম হয়, অনেক হয়। বাড়তি সমস্যা ভাঙাচোরা রাস্তা। এই রাস্তার অবস্থা তো খারাপ, ডেলি চাকা মামসার হয়ে যায়, রাস্তা খারাই যায়, নষ্ট হয়, ডিস্টার্ব হয়। এমপি দেখে গেছে, মেয়র দেখে গেছে, কেউ কোনো গুরুত্ব দেয় না। গ্যাস তো ওড়েই, পানি জমলে তো গ্যাস ওড়েই, কিন্তু গ্যাসের লেগে তো আর কেউ কিছু কয় না। সময় মতো বরাদ্দকৃত বাজেট না পাওয়ায় কাজ শুরু করতে পারেননি বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। 300 কোটি টাকার একটা প্রকল্প মেয়র মহোদয় হাতে নিয়েছেন। আসলে এই 300 কোটি টাকা 18 ওয়ার্ডের জন্য অনেক বড় কিছু না, এখানে বিগ বাজেটের ব্যাপার, হাজার হাজার কোটি টাকার ব্যাপার, কারণ এটা সবগুলি ছিল ইউনিয়ন পরিষদ। প্রায় একই অবস্থা পাশের 50 নম্বর ওয়ার্ডের আজবপুর এলাকাটিতেও। 8-9 বছর তবু কোনো উন্নতি হয়নি ইউনিয়ন অবস্থা। রাস্তাঘাটের বেহাল দশা, বিরক্তিও প্রকাশ করলেন অনেকে। সিটি কর্পোরেশনের লোক যদি এটুকু না দেখে, আমরা যদি এটুকু নিরাপত্তা না পাই, তাহলে কি জন্য আমরা বাংলাদেশের নাগরিক? সবাই রাস্তা দিয়ে মোটামুটি আপ ডাউন করে বা জানে, সুনির্দিষ্ট ব্যবস্থা নিচ্ছে না। ওই এলাকার মানুষের যে এখন যে দুর্ভোগ হচ্ছে, যে কষ্ট হচ্ছে, এই আল্লাহর রহমতে কষ্ট থাকবে না, এবং অতি শীঘ্রই আপনার আগামী এক মাসের ভিতরে আমাদের এটা উদ্বোধন হয়ে যাবে। ভাঙাচোরা রাস্তা, সড়ক বাতি ছাড়াও আরেক সমস্যা গ্যাস লিকেজ। ঢাকার উত্তরের মেয়র বলছেন, অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এসব এলাকায় সংস্কার কাজের ন্যূনতম জায়গা পাওয়া যাচ্ছে না। 20 ফিট এর নিচে যদি আমি কোনো রাস্তা যদি পাই, এখানে কোনো ধরনের উন্নয়ন কাজ আমি করব না। আজ আজকে পোল লাগালাম, এই পোল যদি আবার যদি সরাতে হয়, তখন কিন্তু এটা আমার ডাবল খরচ হবে। দুটি ওয়ার্ডে ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশনে যুক্ত হয়েছে। মাহফুজা বৃষ্টি, টিভিসি নিউজ, ঢাকা।